পঞ্চম শ্রেণী বিজ্ঞান স্বাস্থ্য ও রোগ আস আজ আমি এর প্রশ্ন উত্তর আলোচনা করা প্রশ্ন উত্তর আলোচনা করা পূর্ব আমি বিষয় কোণ অস টিকি জাঁয়া তো তুমি জাঁচ আমি প্রতিদিন বিভিন্ন প্রকার খাদ্য খাই সমস্ত প্রকার খাদ্য উপযুক্ত পরিমাণের ন খাইলে আমার শরীরের খাদ্য সারর অভাব হব উপযুক্ত পরিমাণের খাদ্য সার নাইলে আমার শরীর খাদ্য সার অভাব হেতু বিভিন্ন প্রকার রোগাক্রান্ত হয়ে থাকে ফলরে বিভিন্ন প্রকার খাদ্য অভাব জনিত রোগ বা যা অপপুষ্টি রোগ কুহযায় সেই অপপুষ্টি রোগ হয়ে থাকে আমার খাদ্যর মুখ্য উপাদান হল শ্বেত সার ও পুষ্টি সার যদি তাহা অভাব হুয়ে তাহলে কেউ সব রোগ হয়ে থাকে দেখ তুম বহিরে অছি যে পুষ্টি সার যদি অভাব হুয়ে তাহলে কোয়াসি ওরকর রোগ হয়ে থাকে তো এই রোগ হলে কোণ হয়ে থাকে না শিশুর গোড় হাত ও মুহ ফুলি যায় চর্ম শুখিলা দেখা যায় ও চর্মরে ঘা হুয়ে মুন্ডবাল কহরা হয়ে যায় এবং বাড়ক ধরু ধরু উপুড়ি যাই থাকে সেইপরি যদি শ্বেত সার অভাব হুয়ে তাহলে মারাসমস রোগ হয়ে থাকে এই রোগরে গোড় ও হাত সরু হয়ে যায় উচ্চতা বড়ি পড়ে না বহুত ভোক লাগে তো শ্বেত সার ও পুষ্টি সার থাকা খাদ্য আবশ্যক পরিমাণের খাইলে অপপুষ্টি রোগ হুয়ে না বিভিন্ন প্রকার খাদ্যর ভিন্ন ভিন্ন প্রকার ভিটামিন মিলে থাকে এহা আমার শরীরর রোগ প্রতিরোধ শক্তি বড়াইবার সাহায্য করে অর্থাৎ রোগকু লড়িবার শক্তি প্রদান করে থাকে বিভিন্ন প্রকার ভিটামিন অভাব বিভিন্ন প্রকার রোগ হয়ে থাকে তুম বহিরে গোটে সারণী অছি সেই সারণীটি দেখ ও মনে রখ ভিটামিন ডি অভাব ছোট পিলামানঙ্কু রিকেটস রোগ হয়ে থাকে আর বয়স্ক মানুষ ভিটামিন ডি অভাব হলে অস্টিওমালেসিয়া রোগ হয়ে থাকে তো ভিটামিন এ বি সি ডি ছড়া ভিটামিন ই কে বি কমপ্লেক্স ইত্যাদি আমাকে বিভিন্ন রোগর রক্ষা করবার সাহায্য করে ধাতু সার অভাব জনিত রোগ আমি খাওয়া শাগ ক্ষীর অন্ডা কদলী চুনামাছ ইত্যাদি খাদ্যর ধাতু সার পাই লুণরে মধ্যে ধাতু সার থাকে এইসব খাদ্যর সোডিয়ম ক্যালসিয়ম লৌহ গন্ধক ইত্যাদি ধাতু সার মিলে থাকে এর অভাবে রক্তহীনতা হুয়ে অস্থি বঙ্কা হুয়ে গোলগণ্ড রোগ ইত্যাদি দেখা যায় পিলামানঙ্কর মানসিক বিকাশরে বাধা সৃষ্টি হয়ে থাকে সেইপরি তুম বহিরে অছি সংক্রামক রোগ সংক্রামক রোগ বিষয়ে আস জাঁয়া যে খাদ্য সার অভাব জনিত রোগগুড়িক জনে রোগগ্রস্ত ব্যক্তি ঠার জনে সুস্থ ব্যক্তিকে আক্রান্ত করে নথায় অর্থাৎ খাদ্য সার অভাব জনিত রোগ যে ব্যক্তিকে হুয়ে সেই ব্যক্তিকে কেবল আক্রান্ত করে থাকে এহা অন্য ব্যক্তিকে হুয়ে না কিন্তু কেতক রোগ অছি যাহা জনে সুস্থ ব্যক্তিকে জল দ্বারা বায়ু দ্বারা খাদ্য দ্বারা কীটপতঙ্গ এবং স্পর্শ দ্বারা বা ছুঁইবা দ্বারা আক্রান্ত করে থাকে এই সব রোগগুলো সংক্রামক রোগ কুহযায় এই সংক্রামক রোগগুলো কেতক ছোট ছোট জীবাণু মানক যোগ হি হয়ে থাকে এই জীবাণুগুলো আমাকে খালি আখিরে দেখা যাতে না এহাকু কেবল অণুবীক্ষণ যন্ত্র সাহায্যে আমি দেখিপারু তাহলে সংক্রামক রোগ ব্যাপে কিপরি তো সংক্রামক রোগ প্রত্যক্ষ সংস্পর্শে আসলে ব্যাপে সেইপরি বায়ু মাধ্যমে ব্যাপে খাদ্য মাধ্যমে ব্যাপে জল মাধ্যমে মধ্যে ব্যাপে কীটপতঙ্গ মাধ্যমে মধ্যে ব্যাপে দেহরে যদি কটা দাগ বা ক্ষত হয়ে থাকে তাহলে মধ্যে এই রোগ হয়ে থাকে এবং সংক্রমিত সিরিঞ্জ দ্বারা মধ্যে সংক্রামক রোগ ব্যাপি থাকে তো আমি গোটে গোটে করে আলোচনা করা যে প্রত্যক্ষ সংস্পর্শে রোগীর লুগাপটা ব্যবহার রোগী সহিত মিশি খাইবা এবং রোগী সহিত মিলামিশা করা দ্বারা কেতক রোগ সুস্থ লোককে সংক্রমিত করে থাকে যেপরিকি
କାଛୁ, କୁଣ୍ଡିଆ, ସାଧାରଣ ଥଣ୍ଡା, ହାଡ଼ଫୁଟି, ବସନ୍ତ, ମିଳିମିଳା, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଯୌନ ରୋଗ ଯେପରିକି ସିଫିଲିସ୍, ବୋଜୋରିଆ, କୃମି ଆଦି ରୋଗ ପ୍ରତ୍ୟକ୍ଷ ଭାବରେ ଯଦି ସଂସ୍ପର୍ଶ କରିବା ତାହେଲେ ତାହା ଜଣେ ବ୍ୟକ୍ତି ଠାରୁ ଅନ୍ୟ ବ୍ୟକ୍ତିକୁ ବ୍ୟାପିଥାଏ। ତେଣୁ ଜନବହୁଳ ଅଞ୍ଚଳରେ ଏହି ରୋଗ ଦ୍ରୁତ ଗତିରେ ବ୍ୟାପିଥାଏ। ସେହିପରି ବାୟୁ ମାଧ୍ୟମରେ ଆମର ଯକ୍ଷ୍ମା, କାଶ, ସର୍ଦ୍ଦି, ବସନ୍ତ, ହାଡ଼ଫୁଟି, ଲହରା କାଶ, ମିଳିମିଳା, ଗାଲୁଆ ପରି ଅନେକ ରୋଗ ବାୟୁ ମାଧ୍ୟମରେ ବ୍ୟାପିଥାଏ। ଏହି ରୋଗର ଜୀବାଣୁ ଓ ଭୂତାଣୁ ରୋଗାକ୍ରାନ୍ତ ବ୍ୟକ୍ତିଙ୍କ ଠାରୁ କାଶ, ଛିଙ୍କ, କଫ ଇତ୍ୟାଦି ମାଧ୍ୟମରେ ବାୟୁମଣ୍ଡଳକୁ ଚାଲି ଆସନ୍ତି ଏବଂ ବ୍ୟାପି ଯାଆନ୍ତି। ତାପରେ ଜଣେ ସୁସ୍ଥ ରୋଗର ଶରୀରକୁ ପ୍ରବେଶ କରି ତାକୁ ରୋଗରେ ଆକ୍ରାନ୍ତ କରିଦିଅନ୍ତି। ତୁମ ବହିରେ ଗୋଟିଏ ଚିତ୍ର ଦେଇଛି, ସେହି ଚିତ୍ରରେ ରୋଗରେ ପୀଡ଼ିତ ବ୍ୟକ୍ତି ଜଣକ କାଶି କାଶି ବାନ୍ତି କରୁଛନ୍ତି। ତାଙ୍କ ପାଖରେ ପିଲାଟିଏ ଖେଳନା ଧରି ଖେଳୁଛି, ତେଣୁ ପିଲାଟି ବାୟୁ ଦ୍ୱାରା ସେହି ରୋଗରେ ସଂକ୍ରମିତ ହେବାର ସମ୍ଭାବନା ଅଛି। ଖାଦ୍ୟ ମାଧ୍ୟମରେ ହଇଜା ଓ ଝାଡ଼ା ବାନ୍ତି ରୋଗ ଦୂଷିତ ଖାଦ୍ୟ ମାଧ୍ୟମରେ ବ୍ୟାପିଥାଏ। ଧୂଳି ପଡ଼ିଥିବା, ପଚି ସଢ଼ି ଯାଉଥିବା ଏବଂ ବାସି ହୋଇଯାଇଥିବା ଖାଦ୍ୟ ଦୂଷିତ ହୋଇଯାଏ ଏବଂ ସେଥିରେ ବିଭିନ୍ନ ରୋଗର ଜୀବାଣୁ ଜନ୍ମିଥାନ୍ତି। ଆମେ ଯଦି ଏଭଳି ଦୂଷିତ ଖାଦ୍ୟ ଖାଇବା ତେବେ ଆମକୁ ହଇଜା, ଝାଡ଼ା ବାନ୍ତି ଭଳି ରୋଗ ହୋଇପାରେ। ତେଣୁ ବାସି ଖାଦ୍ୟ କିମ୍ବା ବାହାରେ ଥିବା ଖାଦ୍ୟକୁ ଆମେ ଖାଇବା କଥା ଉଚିତ ନୁହେଁ। ଜଳ ମାଧ୍ୟମରେ କୂଅ, ପୋଖରୀ, ନଈ, ନାଳ ଇତ୍ୟାଦିର ପାଣି ବିଭିନ୍ନ କାରଣରୁ ଦୂଷିତ ହୋଇଥାଏ। ପ୍ରାୟ ଅଧିକାଂଶ ରୋଗ ଦୂଷିତ ଜଳ ଦ୍ୱାରା ବ୍ୟାପିଥାଏ। ଯେଉଁ ଜଳରେ ଶରୀରକୁ ହାନି ଘଟାଇବା ଭଳି ବିଭିନ୍ନ ଉପାଦାନ ଓ ରୋଗ ଜୀବାଣୁ ଥାଏ ତାହାକୁ ଦୂଷିତ ଜଳ କୁହାଯାଏ। ଦୂଷିତ ଜଳରେ ହଇଜା, ଝାଡ଼ାବାନ୍ତି, କାମଳ ଓ ଟାଇଫଏଡ୍ ଇତ୍ୟାଦି ରୋଗର ଜୀବାଣୁ ଥାନ୍ତି। ଏହି ଜଳକୁ ସୁସ୍ଥ ଲୋକ ପିଇଲେ ବା ବ୍ୟବହାର କଲେ ସେମାନଙ୍କୁ ଏହିସବୁ ରୋଗ ହୋଇଥାଏ। ତେଣୁ କୂଅ, ପୋଖରୀ ଓ ନଈନାଳର ଜଳକୁ ଭଲ କରି ଫୁଟାଇ ଛାଣି ପିଇଲେ ରୋଗ ହୁଏ ନାହିଁ। 10 ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜଳ ଫୁଟିଲେ ସେଥିରେ ଥିବା ବ୍ୟାକ୍ଟେରିଆ ସବୁ ମରିଯାଆନ୍ତି। ଜଳକୁ ଘୋଡ଼ାଇ ରଖିଲେ ତାହା ଜୀବାଣୁମୁକ୍ତ ରହେ। କୀଟପତଙ୍ଗ ମାଧ୍ୟମରେ ମଶା ଦ୍ୱାରା ମ୍ୟାଲେରିଆ, ବାତ ଜ୍ୱର, ଡେଙ୍ଗୁ ଇତ୍ୟାଦି ରୋଗ ବ୍ୟାପିଥାଏ। ସଂକ୍ରମିତ ରୋଗୀ ଦେହରୁ ରକ୍ତ ଶୋଷି ମଶା ସୁସ୍ଥ ଲୋକକୁ କାମୁଡ଼ିବା ଦ୍ୱାରା ସୁସ୍ଥ ଲୋକ ରୋଗରେ ପୀଡ଼ିତ ହୁଏ। ମାଛି ରୋଗୀର ଝାଡ଼ାବାନ୍ତିରେ ବସି ଆମର ଖାଦ୍ୟ ପଦାର୍ଥରେ ବସିଥାଏ, ଫଳରେ ଝାଡ଼ାବାନ୍ତି, ହଇଜା ଭଳି ରୋଗ ହେବାର ସମ୍ଭାବନା ଥାଏ। ତୁମ ବହିରେ ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ଅଛି, ଡାକ୍ତର ରୋଗୀର ରକ୍ତ ଓ ଝାଡ଼ା ପରୀକ୍ଷା କରିବାକୁ କାହିଁକି କହିଥାନ୍ତି? ତ ଏହାର ଉତ୍ତର ହେବ ଯେ ରୋଗୀର ରକ୍ତ ଓ ଝାଡ଼ା ପରୀକ୍ଷାରୁ ରୋଗୀ କେଉଁ ପ୍ରକାର ରୋଗରେ ଆକ୍ରାନ୍ତ ହୋଇଥାଏ ତାହା ଜଣାପଡ଼େ। ପୁଣି ରକ୍ତ ନମୁନାରୁ ମଧ୍ୟ ରୋଗ ବିଷୟରେ ବିଶେଷ ସୂଚନା ମିଳିଥାଏ। ତେଣୁ ଏହାକୁ ଦେଖି ଡାକ୍ତର ରୋଗୀକୁ ଔଷଧ ଦେଇଥାନ୍ତି, ଫଳରେ ରୋଗୀ ରୋଗମୁକ୍ତ ହୋଇଥାଏ। ତ ମନେ ରଖିବ ଯେ ମାଇ ଏନୋଫିଲିସ୍ ମଶା କାମୁଡ଼ିଲେ ମ୍ୟାଲେରିଆ ରୋଗ ଓ କ୍ୟୁଲେକ୍ସ ମଶା କାମୁଡ଼ିଲେ ବାତ ଜ୍ୱର ହୁଏ। ସେହିପରି ଏଡ଼ିସ୍ ମଶା କାମୁଡ଼ିଲେ ଡେଙ୍ଗୁ ଜ୍ୱର ହୁଏ। ମୂଷା ଦ୍ୱାରା ପ୍ଲେଗ୍ ରୋଗ ବ୍ୟାପିଥାଏ। ଏହି ରୋଗ ହେବା ମାତ୍ରେ ରୋଗୀ ଚିକିତ୍ସିତ ହେବା ଦରକାର। 1994 ମହାରାଷ୍ଟ୍ର ଓ ଗୁଜୁରାଟରେ ବହୁ ସଂଖ୍ୟକ ଲୋକ ପ୍ଲେଗ୍ ରୋଗରେ ପୀଡ଼ିତ ହୋଇଥିଲେ। ଜିଆ, ଦଶିପୋକ ଓ ଅଙ୍କୁଶ କୃମି ଜୀବାଣୁ ନୁହନ୍ତି, ଏମାନେ ଗୋଟିଏ ଗୋଟିଏ କୀଟ। ଏମାନଙ୍କ ଉପସ୍ଥିତିରେ ସୁସ୍ଥ ବ୍ୟକ୍ତି ଦୁର୍ବଳ ହୋଇଯାଏ। ଏମାନେ ମଧ୍ୟ ରୋଗୀ ଦେହରୁ ସୁସ୍ଥ ଲୋକର ଶରୀରକୁ ଯାଇ ରୋଗ ସୃଷ୍ଟି କରନ୍ତି। ଆଉ ବିଭିନ୍ନ ପ୍ରାଣୀ ଯେପରି ପାଗଳ କୁକୁର ଓ ବିଲୁଆ କାମୁଡ଼ିବା ଦ୍ୱାରା ଜଳାତଙ୍କ ନାମକ ସଂକ୍ରାମକ ରୋଗ ହୋଇଥାଏ। ଶରୀରରେ ହୋଇଥିବା କଟା ଦାଗ ବା କ୍ଷତ ମାଧ୍ୟମରେ ଆମ ଚର୍ମରେ ଯଦି କ୍ଷତ ନଥାଏ ତେବେ ଚର୍ମ ମଧ୍ୟ ଦେଇ ଜୀବାଣୁ ସହଜରେ ପ୍ରବେଶ କରିପାରନ୍ତି ନାହିଁ। ଯଦି ଚର୍ମରେ କ୍ଷତ ଥାଏ ତେବେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଓ ଅତି ସହଜରେ କେତେକ ଜୀବାଣୁ ଆମ ଶରୀରର କ୍ଷତ ସ୍ଥାନ ଦେଇ ପ୍ରବେଶ କରିଥାନ୍ତି।
ଧନୁଷ୍ଟଙ୍କାର ରୋଗର ଜୀବାଣୁ ସୁସ୍ଥ ଲୋକର ଶରୀରରେ ଏହିପରି ପ୍ରବେଶ କରିଥାଏ। ଏହି ରୋଗର ପ୍ରତିରୋଧ ପାଇଁ କ୍ଷତ ହେବାର 24 ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ଧନୁଷ୍ଟଙ୍କାର ନିରୋଧ ଇଞ୍ଜେକ୍ସନ୍ ବା ATS ନେବା ଆବଶ୍ୟକ ଅଟେ। ସଂକ୍ରମିତ ସିରିଞ୍ଜ ମାଧ୍ୟମରେ ଅଧିକାଂଶ ରୋଗ ବିଶୋଧିତ ହୋଇନଥିବା ଛୁଞ୍ଚି ଓ ସିରିଞ୍ଜ ମାଧ୍ୟମରେ ବ୍ୟାପିଥାଏ। ସଂକ୍ରମିତ ହୋଇଥିବା ଛୁଞ୍ଚି ମାଧ୍ୟମରେ ଇଞ୍ଜେକ୍ସନ୍ ନେଲେ ଅନେକ ସମୟରେ ସୁସ୍ଥ ଲୋକଟି ରୋଗଗ୍ରସ୍ତ ହୁଏ। ଏହାର ଗୋଟିଏ ଉଦାହରଣ ହେଲା ଏଡ୍ସ। ଏଡ୍ସ ଏହିପରି ଭାବରେ ବ୍ୟାପିଥାଏ। ତ ସଂକ୍ରାମକ ରୋଗରୁ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ କେତେକ ଉପାୟ ତୁମ ବହିର ଚିତ୍ରରେ ଅଛି। ସେଗୁଡ଼ିକ ହେଲା ଯେପରିକି ସୂର୍ଯ୍ୟାଲୋକ, ବିଶୁଦ୍ଧ ବାୟୁ, ପରିଷ୍କାର ଘର, ଘୋଡ଼ା ଯାଇଥିବା ଖାଦ୍ୟ ଖାଇବା ଦରକାର, ସେହିପରି ଗରମ କ୍ଷୀର ପିଇବା, ପରିଷ୍କାର ଭାବରେ ଶୌଚାଳୟକୁ ରଖିବା, ଘରଣୀ ଥିବା ବା ଡଷ୍ଟବିନ୍ର ବ୍ୟବହାର କରିବା, ମଶାରୀ ଲଗାଇ ଶୋଇବା, ଆଉ ଖାଇବା ପୂର୍ବରୁ ହାତ ସାବୁନରେ ଧୋଇବା। ତ ଏହିସବୁ ଉପାୟ ଗୁଡ଼ିକ ବ୍ୟତୀତ ଅନ୍ୟ କେତେକ ବିଷୟରେ ମଧ୍ୟ ଧ୍ୟାନ ଆକର୍ଷଣ କରିବାକୁ ପଡ଼ିବ, ଯେପରିକି ଜଣଙ୍କ ଠାରୁ ଅନ୍ୟ ଜଣକୁ ସଂକ୍ରମଣ ନିୟନ୍ତ୍ରଣ କରିବା ଏବଂ ଜୀବାଣୁର ବଂଶବୃଦ୍ଧିକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିବା, ସେହିପରି ପ୍ରତିଷେଧକ ଟୀକା ନେବା ଏବଂ ଗୋଷ୍ଠୀ ସଫେଇ କରିବା, ଅର୍ଥାତ୍ ସମସ୍ତେ ମିଶି ଆମେ ରହୁଥିବା ଅଞ୍ଚଳକୁ ସଫା କରିବା। ଜଣଙ୍କ ଠାରୁ ଅନ୍ୟ ଜଣକୁ ସଂକ୍ରମଣରୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିବା। ତ ଏଥିରେ ରୋଗୀକୁ ଅଲଗା କରି ରଖିବା, ରୋଗୀଙ୍କ ଠାରୁ ସୁସ୍ଥ ବ୍ୟକ୍ତିକୁ ଆବଶ୍ୟକ ଦୂରତାରେ ରଖିବା, ରୋଗୀଙ୍କୁ ଦେଖାଶୁଣା କରୁଥିବା ବ୍ୟକ୍ତି କେବଳ ତାଙ୍କ ପାଖକୁ ଯିବ, ରୋଗୀ ବ୍ୟବହାର କରୁଥିବା ଲୁଗାପଟା, ବାସନକୁସନ, ସାବୁନ ମଧ୍ୟ ଅଲଗା ରଖିବା ଉଚିତ। ଜିନିଷଗୁଡ଼ିକ ବ୍ୟବହାର ପରେ ବିଶୋଧିତ ହେବା ଆବଶ୍ୟକ। ରୋଗୀ ବ୍ୟବହାର କରିଥିବା ଜିନିଷ ସୁସ୍ଥ ବ୍ୟକ୍ତି ବ୍ୟବହାର କରିବା ଉଚିତ ନୁହେଁ। ଗାଁର ସ୍ୱାସ୍ଥ୍ୟକର୍ମୀଙ୍କୁ ସଂକ୍ରାମକ ରୋଗୀଙ୍କ ବିଷୟରେ ଜଣାଇବା ଏବଂ ଉପଯୁକ୍ତ ପରାମର୍ଶ ଗ୍ରହଣ କରି ସାବଧାନତା ରକ୍ଷା କରିବା। ସେହିପରି ଜୀବାଣୁର ବଂଶବୃଦ୍ଧିକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିବା। ତ ଆମ ଚତୁଃପାର୍ଶ୍ୱରେ ଥିବା ଆବର୍ଜନାକୁ ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ଡବାରେ ସଂଗ୍ରହ କରାଯାଇ ଘୋଡ଼ାଇ ରଖିବା ଉଚିତ। ଗାଧୁଆ ଘର ଓ ପରିସ୍ରାଗାର ସବୁବେଳେ ସଫା ସୁତୁରା ରଖିବା ଏବଂ ଫିନାଇଲ୍ ପକାଇ ସଂକ୍ରମଣ ମୁକ୍ତ କରାଯିବା ଉଚିତ। ପାନୀୟ ଜଳକୁ ଫୁଟାଇ ଯତ୍ନର ସହିତ ସଂରକ୍ଷିତ କରି ଘୋଡ଼ାଇ ରଖିବା। ସମସ୍ତ ଖାଦ୍ୟ ଉପଯୁକ୍ତ ଭାବେ ଘୋଡ଼ାଇ ରଖିବା ଉଚିତ, ଯେପରି ଧୂଳି ଓ ମାଛି ଖାଦ୍ୟ ଉପରେ ବସିପାରିବେ ନାହିଁ। ଆଉ ଘରର ଚାରିପାଖ ସଫା ସୁତୁରା ହେବା ଉଚିତ ଏବଂ ନାଳଗୁଡ଼ିକୁ ଘୋଡ଼ାଯିବା ଆବଶ୍ୟକ। ପ୍ରତିଷେଧକ ଟୀକା ନେବାର ବ୍ୟବସ୍ଥା। ତ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ତୁମେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଟୀକା ନେଇଥିବ। ତ ଆମକୁ କେତେ ଗୁଡ଼ିଏ ଜୀବାଣୁ ଜନିତ ରୋଗରୁ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ ପ୍ରତିଷେଧକ ଟୀକା ନେବାକୁ ପଡ଼ିଥାଏ। ଏହି ଟୀକା ଉପଯୁକ୍ତ ସମୟରେ ନ ନେଲେ ଭବିଷ୍ୟତରେ ସେହି ରୋଗ ହେବାର ଆଶଙ୍କା ଥାଏ, ଫଳରେ ରୋଗୀ ମୃତ୍ୟୁମୁଖରେ ପଡ଼ିପାରେ। ଟୀକା ନେବା ଦ୍ୱାରା ଶରୀରର ରୋଗ ପ୍ରତିରୋଧକ ଶକ୍ତି ବୃଦ୍ଧି ପାଇଥାଏ। ଡିପ୍ଥେରିଆ, ଲହରା କାଶ, ଧନୁଷ୍ଟଙ୍କାର, ପୋଲିଓ, ମିଳିମିଳା, ହଇଜା, ଯକ୍ଷ୍ମା ଇତ୍ୟାଦି ରୋଗଗୁଡ଼ିକ ପାଇଁ ପ୍ରତିଷେଧକ ଟୀକା ନିଆଯାଇଥାଏ। ଜନ୍ମରୁ 10 ବର୍ଷ ମଧ୍ୟରେ କେଉଁ କେଉଁ ଟୀକା ନେବା ଉଚିତ, ତୁମ ବହିରେ ଗୋଟେ ସାରଣୀ ଦିଆଯାଇଛି, ସେହି ସାରଣୀଟିକୁ ଦେଖ। ଗୋଷ୍ଠୀ ସଫେଇ କରିବା। ପରିବେଶରେ ରହିଥିବା ଅଳିଆ ଆବର୍ଜନା ନାଳନର୍ଦ୍ଦମାକୁ ଉପଯୁକ୍ତ ଭାବେ ସଫା କରିବା ଉଚିତ, ଏହାଦ୍ୱାରା ଲୋକମାନେ ସଂକ୍ରାମକ ରୋଗରୁ ରକ୍ଷା ପାଇପାରିବେ। ଘରର ଚାରିପାଖ ସଫା ସୁତୁରା ରଖିବା ଉଚିତ। ଏହି ସଫେଇ କାର୍ଯ୍ୟ ଗୋଷ୍ଠୀ ସହାୟତାରେ କରିବା ଉଚିତ। ଲୋକମାନଙ୍କୁ ଏହି ସଫେଇ କାର୍ଯ୍ୟ ବିଷୟରେ ମଧ୍ୟ ସଚେତନ କରାଇବା ଉଚିତ। ତ ଏହା ଥିଲା ତୁମ ପାଠ ବିଷୟରେ। ଏବେ ଚାଲ କରିବା ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର। 1 ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଦେଖ, ଉକ୍ତିଟି ଠିକ୍ ହୋଇଥିଲେ ତା ପାଖରେ ଥିବା କୋଠରୀରେ ଠିକ୍ ଚିହ୍ନ ଓ ଭୁଲ ଉକ୍ତି ପାଖରେ ଭୁଲ ଚିହ୍ନ ଦିଅ। କରେ ଅଛି, ଅନେକ ଜୀବାଣୁ ରୋଗ ସୃଷ୍ଟି କରିଥାନ୍ତି, ତ ଏଇଟା ଠିକ୍ ଅଛି, ୟାକୁ ଠିକ୍ ଚିହ୍ନ ଦେବ। କରେ ଅଛି, ଯକ୍ଷ୍ମା ରୋଗ ଜଳ ଦ୍ୱାରା ବ୍ୟାପିଥାଏ, ତ ଏଇଟା ଭୁଲ ଅଛି, ୟାକୁ ଭୁଲ ଚିହ୍ନ ଦେବ। କରେ ଅଛି, ଧନୁଷ୍ଟଙ୍କାର ନ ହେବା ପାଇଁ ATS ଦିଆଯାଇଥାଏ, ତ ଏଇଟା ଠିକ୍ ଅଛି, ତେଣୁ ଏହାକୁ ଠିକ୍ ଚିହ୍ନ ଦେବ। ଘ ନମ୍ବର, ରକ୍ତହୀନତା ଧାତୁସାର ଅଭାବରେ ହୋଇଥାଏ, ଏଇଟା ମଧ୍ୟ ଠିକ୍ ଅଛି, ୟାକୁ ଠିକ୍ ଚିହ୍ନ ଦେବ। 1 ନମ୍ବର, ଶରୀରରେ ଆୟୋଡ଼ିନ୍ ଅଭାବ ହେଲେ ଗଳଗଣ୍ଡ ରୋଗ ହୋଇଥାଏ, ଏଇଟା ମଧ୍ୟ ଠିକ୍ ଅଛି, ୟାକୁ ଠିକ୍ ଚିହ୍ନ ଦେବ।
छः नंबर अपपुष्टि जीवसार अभाव होता है यहाँ भूल अच्छी या भूल चिन्ह देव। दुई नंबर देखिए सारण में थिबा खाली स्थान पूरण कर तो जक्ष्मा जक्ष्मा है वायु प्रत्यक्ष संस्पर्श द्वारा व्यापी थाए से मलेरिया मशा कामुड़ा द्वारा और प्लेग मूषा कामुड़ा द्वारा होता है। तीन नंबर क्वासीअर्क रोगर लक्षण गुड़िक लेख तो यार उत्तर लिखे क्वासीअर्क रोगर लक्षण है शिशुर गोड़ हाथ मुह फुली जाए चर्म शुखिला देखा जाए चर्म घा हुए मुंड बाल कहरा हो जाए एवं बालक धरु धरु उपुड़ी जाए। चार नंबर ठीक उत्तर चारिपटे गोल बुलाओ करे अच्छी निम्नलिखित क्यों जल रोगर उत्स नुहे तहार सठिक उत्तर हे गभीर नलकूप से गोल बुलेब आरे अच्छी निम्नलिखित क्यों रोगटी जल द्वारा व्यापे तो हईजा हईजा को गोल बुलेब। पाँच नंबर रोगर नाम लेख तो मध्यम आउ दक्षिण पटे व्यापुवा रोग गुड़िक तो जल तो लिखिबो हईजा झाड़ाबांति कामल और टाइफएड से मशा मशा द्वारा मलेरिया बात ज्वर डेंगू आ माछी माछी द्वारा झाड़ा बांति हईजा ये सब लिखिबो। छ नंबर अच्छी टीका कहीं जाए तो यार उत्तर लिखिबो टीका नेवा द्वारा शरीर रोग प्रतिरोधक शक्ति बढ़ी थाए आमको केते गुड़िए जीवाणु जनित भूताणु जनित रोग रक्षा पाइबा प्रतिषेधक टीका बा इंजेक्शन नेवा अति जरूरी तेणु आम शरीर को रोगमुक्त करने टीका निजाए। सात नंबर वर्तमान गोटी दिन में सारा भारत में जन्म रु पाँच वर्ष बयसर समस्त शिशु को पोलियो बुंदा दि जाऊँ कहीं तो वर्तमान गोटी दिन में सारा भारत जन्म रु पाँच वर्षर समस्त शिशु को पोलियो बुंदा दि जाए कारण सारा देश रु समस्त शिशु को पोलियो मुक्त करने लक्ष्य सरकार तरफ व्यवस्था कर। आठ नंबर चिंता करी लेख करे अच्छी धनुष टंका रोग नापाई कौन करिबो तो धनुष टंकार रोग बीजाणु माटी और गोबर से रही थाए तेणु धनुष टंकार रोग नापाई देहर कौन सी क्षत हेले माटी गोबर बा से पड़ा कौन सी जिनस न लगवा उचित यही रोग प्रतिरोध पर क्षत होबार चौबीस घंटा मध्य धनुष टंकार निरोधक इंजेक्शन ATS बा आंटी टीटानस सीरम नेवा दरकार। खरे अच्छे शोवा बेले आम कहीं मशारी टांगू तो माई एनोफिलिस मशा कामुड़े मलेरिया रोग हुए और क्यूलेस मशा कामुड़े बात ज्वर हुए तेणु मशा जनित रोग दाऊ रक्षा पाइबापी आम शोवा बेले मशारी टांगू। घरे अच्छे आम केवल भात न खाई ता सहित डाली तरकारी आदि कहीं खाऊ यार उत्तर लिखे आम जो खाद्य खाऊ से खाद्यर समस्त उपादान आवश्यक परिमाण में रहा आवश्यक भात खाइले से केवल श्वेत सार मिलता है किंतु भात सह डाली तरकारी आदि खाइले साधारण तो खाद्यर समस्त उपादान पाई था डाली रु पुष्टि सार और पनीपरिया तरकारी खाद्य अन्न्य उपादान मिलता है तेणु केवल भात न खाई ता सहित डाली तरकारी आदि खाऊ। घ नंबर हाड़ फुटी होता रोगी लुगापटा फुटा पाने धोवा दरकार कहीं तो यार उत्तर लिख हाड़ फुटी होता रोगी लुगापटारे हाड़ फुटी रोगर भूताणु अधिक संख्या रही था रोगी लुगापटा को फुटा पाने पकाले रोगर भूताणु गुड़िक मरी जाती तेणु हाड़ फुटी होता रोगी लुगापटा को फुटुवा पाने सफा कराए। न नंबर तुम गाँव जड़े लोक जक्ष्मा रोग से पीड़ित थे अन्य लोक मानू से ही रोग नापाई कौन कर तो जक्ष्मा एक संक्रामक रोग यही रोग वायुमाध्यम व्यापी थाए जक्ष्मा रोगी काश कफ छेप छिंक इत्यादि यही रोगर जीवाणु रही था और पाखे लोक आक्रमण कई रोगी मानू अलग अलग जगार रखा जा चिकित्सा कराए गाँव रोक जदि जक्ष्मा रोग से पीड़ित था तेज अन्य लोक से ही रोग नापाई केतक सवधानता अवलंबन करने को पड़ो जथा रोगी रोकवा कोठरी को परिष्कार परिच्छन रखा दरकार रोगी व्यवहार करुवा लुगापटा को अलग रखा और से ही लुगापटा को फुटुवा पाने धोवा उचित रोगीर छेप खंकार एणे तेणे न पक गोटे पात्र
ପୋତିଦେବା ଦରକାର। ତ ଏହିପରି ଭାବରେ ସମସ୍ତ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ମଧ୍ୟ ଲେଖିବ। ଧନ୍ୟବାଦ।